তো বন্ধুরা, আজকে আমি প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। আগে প্রশ্নগুলো দেখে নিই যে কি কি প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেটা আগামী প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। মূলত যে প্রশ্নগুলো আলোচনা করব সবটাই যে অপ্রত্যাশিত বা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। ফার্স্ট যে কোয়েশ্চেনটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিছুদিন আগেই একটা নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের 2335টি স্কুলকে 5 করা হলো, অর্থাৎ প্রাইমারি স্কুলে 5 অন্তর্ভুক্ত করা হলো সরকারের যে এই যে সিদ্ধান্ত। এবং আস্তে আস্তে যেটা শোনা যাচ্ছে প্রায় 2029 সালের মধ্যে সমস্ত প্রাইমারি স্কুলকে, অর্থাৎ প্রাইমারি স্কুলে 5কে অন্তর্ভুক্ত করা হবে। 2029 সালের মধ্যে সমস্ত প্রাইমারি স্কুল হয়ে যাবে ধীরে ধীরে। ওকে, তো এই যে প্রাইমারি স্কুলে যে ক্লাস 5কে অন্তর্ভুক্ত করা সরকারের এই যে সিদ্ধান্ত, সেটার সাথে আপনি কতটা একমত? এটা কি উপযুক্ত? এই ব্যাপারে আপনার মতামত কি? এই ধরনের প্রশ্ন হতে পারে, অর্থাৎ রিসেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে আপনি এতদিন কেন ডিএলএড করেননি, বা আপনি মানে প্রশ্নটা এরকম হবে, ধরো যে তুমি এইচএস পাস করেছো, এইচএস পাস করার পরে তোমার মিডিলে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, ঠিক আছে। সেই ধরো তুমি 2008 সালে কিংবা 2009 সালে কিংবা 2010 সালে কিংবা 2015 সালে এইচএস পাস করেছো, বা 2017 সালে এইচএস পাস করেছো, কিন্তু এখন 2024 বা 2025, তো এই যে মিডিলে যে গ্যাপ রয়েছে, ঠিক আছে, এই গ্যাপের মধ্যে আপনি কোনো ডিগ্রি অর্জন করেননি কেন? যদি এইচএস পাস করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি গ্র্যাজুয়েশন বা এমএ করেননি কেন, মানে আমি এগুলো লিখে রেখেছি, ঠিক আছে, করেনি কেন। অথবা দেখা গেল যে এতটা গ্যাপ, তার সাথে আপনি যে প্রাইমারি টিচার্সের জন্য আসছেন ডিএলএড যে করেননি, আপনার উচিত ছিল যে এইচএস পাস করার পরে পরে ডিএলএড করা, কিন্তু তবু করেনি, এই যে গ্যাপ। এই ধরনের যদি প্রশ্ন হয় তাহলে মোদ্দা কথা প্রশ্নটা কি দুই ধরনের প্রশ্ন হতে পারে। একটা যে আপনি একাডেমিক দিক থেকে আপনি এত পিছিয়ে রয়েছেন কেন, ওকে, অর্থাৎ আপনি এই যে 3-4 বছর যে গ্যাপ, অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশন বা এমএ করেননি কেন, বা আপনি একদিন ডিএলএড করেননি কেন, এখন হঠাৎ কেন আপনি এই প্রাইমারি টিচার্সের জন্য অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি আপনাকে করে। 2 নম্বর গেল। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সময় উপযুক্ত একটা প্রশ্ন, যে ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস কিভাবে আপনি বৃদ্ধি করবেন। বর্তমানে যুগ আমরা সকলে জানি যে সোশ্যাল মিডিয়া, বই পড়া তো দূরে থাক, বই দিকে কিন্তু অনেক ছাত্রছাত্রী অনীহা, এমনকি শুধু ছাত্রছাত্রীদের নয় আমাদেরও। তো এই যে বই পড়া যে অভ্যাস কিভাবে একজন শিক্ষক হিসাবে আপনি ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলবেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে অনেকেই শিক্ষাকে বৃত্তি বলে, ঠিক আছে, প্রফেশন, কেন বলে বা বলা হয় কেন? আবার তারপরে প্রশ্ন, আবার কেউ বলে শিক্ষকতা আমার একটা ব্রত। এই ব্রত বলতে কি বোঝো, বা শিক্ষকতাকে ব্রত বলে কেন? আজকে আমরা এই ভিডিওতে মূলত এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি তোমরা স্কিপ করো না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ওকে, তো প্রথম যে প্রশ্ন, আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে একটা জিনিস বলে রাখি। দেখো, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে, মানে উত্তরগুলো আমি আলোচনা করব, সেই উত্তরের সাথে তুমি একমত না হতে পারো, ওকে, কেননা ইন্টারভিউর ক্ষেত্রে দেখো কি ধরনের আগে প্রশ্ন হয় একটু জেনে নিই। সিচুয়েশন বেসড, অপ্রত্যাশিত প্রশ্ন, এর মানে উত্তর এক ধরনের হয়। আর কিছু প্যাডাগজিক্যাল যে সমস্ত প্রশ্ন রয়েছে, যেমন শিক্ষা কি, অন্তর্ভুক্ত শিক্ষা কাকে বলে, ঠিক আছে, সরব পাঠের মানে দুটো বৈশিষ্ট্য বলুন, এর উত্তর এক ধরনের হয়। জিকে যদি প্রশ্ন ধরা হয় এবং ধরবে, তার এক ধরনের প্রশ্ন, তার অ্যান্সার হয়। এই 3টে যে টপিক আমি বললাম, এই 3টে টপিকের ক্ষেত্রে উত্তর দেওয়ার কিন্তু আলাদা প্রসেস। অর্থাৎ জিকে যেটা রয়েছে সেটাকে সমস্ত বইয়ে একই অ্যান্সার পাওয়া যাবে, তাই না? যদি বলা হয় যে আমাদের সংবিধান কে রচনা করেছিল, মানে সমস্ত জায়গায় কী হবে, ডক্টর আম্বেদকর, ওকে। আবার শিক্ষা রিলেটেড যদি ধরনের প্রশ্ন হয়, যে শিক্ষা কাকে বলে, ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, অর্থাৎ এর উত্তর হবে প্রতিটা বই একই হবে, একই হবে। এবার
টার্মটি একটু আলাদা হতে পারে। আর সিচুয়েশন বেসড এবং অপ্রত্যাশিত প্রশ্নের ক্ষেত্রে সবারই অ্যান্সার একই হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ আমি যে অ্যান্সারগুলো বলছি তাতে তোমরা 100-100 একমত না হতে পারো, আবার অনেকে 100 একমত হতে পারো। তবে আমি তোমাদেরকে একটা দিক বলে দিচ্ছি যে প্রশ্নের অ্যান্সার আমি বলবো না যে আমারটাই 100-100 কারেক্ট, কেননা এর চাইতে তুমি আরও বেটার অ্যান্সার দিতে পারো। তবে একটা জিনিস তোমাকে একটু পথটা আমি দেখিয়ে দিতে পারি সিচুয়েশন বেসড প্রশ্নের ক্ষেত্রে, সেটা যদি তোমার ভালো হয় অর্থাৎ আমার অ্যান্সারটা যদি তোমার কাছে উপযুক্ত মনে হয় তাহলে সেটা গ্রহণ করবে, যদি না হয় সেই রিলেটেড অর্থাৎ সেই পথটাকে ধরে তুমি নিজের মতো একটা অ্যান্সার করবে এবং করার পরে অর্থাৎ লেখার পরে সেটা দু একবার প্র্যাকটিস করবে, কারোর সামনে তুমি বলবে, তাহলে তোমার অ্যান্সারটা খুবই ভালোভাবে যখন ইন্টারভিউতে যাবে তখন খুব ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবে। ওকে, তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেলো, আমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা বলবো যে সরকার একটি সিদ্ধান্ত নিতে চলেছে বা নিয়েছে যে প্রাইমারিতে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা, এর ব্যাপারে এই যে সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামত কী? দেখো যখন অ্যান্সারটা হবে আমি একবার লেনদেন করছি, একবার তুমি আমি বলছি, অর্থাৎ যখন শিক্ষকরা আপনাকে মানে তোমাকে প্রশ্ন করবে তখন লেনদেন করবে, আবার তুমি আমি করতে পারি, ঠিক আছে? তো সেই প্রশ্নের ক্ষেত্রে আমি লেনদেন বা এই তুমি আমি করছি এটা কিন্তু তোমরা মাইন্ডে নেবে না, ঠিক আছে? তো চলো এর নমুনা অ্যান্সারটা কি হতে পারে একটু দেখিনি। যে শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে প্রতিটি প্রাইমারি স্কুল হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং আপার প্রাইমারি হবে 6-8 পর্যন্ত। তাই আমার মনে হয় কেন্দ্র সরকারের যে নিয়ম এবং যে সর্বভারতীয় শিক্ষার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যকেও চলা উচিত। কেন্দ্রশাসিত বা অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতো পঞ্চম শ্রেণী যদি প্রাথমিক অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমাদের রাজ্য সর্বভারতীয় শিক্ষার খাতের মানানসই হবে। পঞ্চম শ্রেণীকে প্রাথমিক অন্তর্ভুক্ত করার জন্য যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাতে আমি সমর্থন করি। তবে তার আগে যেটা খুবই প্রয়োজন তা হলো আমাদের রাজ্যের প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে যে বিদ্যালয়ে যে পরিকাঠামো সেটাকে তৈরি করতে হবে এবং ছাত্র এবং ছাত্রী এবং শিক্ষক অনুপাতে যে শিক্ষক দরকার প্রয়োজনীয় শিক্ষকের ব্যবস্থা করতে হবে। যদি এই সমস্ত ব্যবস্থা করা হয় তাহলে প্রাইমারি ক্ষেত্রে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করলে শিক্ষার মান আরও উন্নত হবে। তো এই অ্যান্সারটা তোমরা এরকমভাবে বলতে পারো। 2 নম্বর প্রশ্ন, যেটা আপনি এতদিন কোনো ডিএলএড বা গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনার যে এই যে একাডেমিক দিক থেকে যে এতটা গ্যাপ কেন হলো? ওকে, এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমি দুটো বলবো, একটা ছেলেদের ক্ষেত্রে এবং একটা মেয়েদের ক্ষেত্রে। ওকে, প্রথমে আমরা ছেলেদের ক্ষেত্রে বলি যে যদি এরকমভাবে শুরু করবে যে স্যার আমার প্রথম থেকেই ড্রিম ছিল একজন শিক্ষক হওয়া, কিন্তু এইচএস দেওয়ার পর পারিবারিক অর্থনৈতিক কারণে আমার ডিএলএড করা হয়নি, কেননা প্রাথমিক শিক্ষকতার জন্য ট্রেনিং মাস্ট, তাই আমি ডিএলএড না করে কাজের সন্ধান করতে থাকি। পারিবারিক অর্থনৈতিক একটু সচল হওয়ার পরে যেহেতু আমার ড্রিম ছিল শিক্ষক হওয়া তাই আমি পরবর্তীকালে আবার ডিএলএডে ভর্তি হয়, একটা পরীক্ষাতে পাস করে আজ আমি ইন্টারভিউয়ের সম্মুখীন হয়েছি, এ একটা বলবে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যেটা একটা মানে বলবে মানে ড্রিম সবারই, ওকে, তো স্যার প্রথম থেকে আমার ড্রিম ছিল একজন শিক্ষিকা হওয়া, কিন্তু এইচএস দেওয়ার পর পারিবারিক কারণে আমার বিয়ে হয়ে যায় যার ফলে আমার পড়ার দিক থেকে একটু গ্যাপ চলে আসে এবং যেহেতু আমার ব্রত ছিল শিশুদের পড়ানো তাই আমি শ্বশুরবাড়ি গিয়ে আমার হাজব্যান্ড এবং শ্বশুরশাশুড়িকে একটু বলাই, ওনারা আমার প্রতি খুবই পজিটিভ হয়ে আমাকে অনুপ্রেরণা দেয় এবং পরে আমি ডিএলএ অ্যাডমিশন নিই এবং ডিএলএ অ্যাডমিশন হওয়ার পরে আমি টেট পাস করি যার ফলে আমার এই যে গ্যাপটা অনেকটা হয়ে গিয়েছে। এইভাবে তোমরা একটা বলবে। আচ্ছা, এইভাবে বললে আশা রাখছি অ্যান্সারটা যথোপযুক্ত হবে। এবার আমার 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই যে কি ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস কীভাবে বৃদ্ধি করবে, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। তো এই প্রশ্নের যে নমুনা অ্যান্সারটা সেটা কী হবে, যে প্রথমে বলি একটা শিশু পরিবার থেকে শিক্ষা অর্জন করে তাই প্রত্যেক প্যারেন্টসকে সতর্ক থাকতে হবে তার বাচ্চার প্রতি। বাচ্চা যখন খুবই ছোট থাকে তখন প্যারেন্টস মোবাইল না নিয়ে বাচ্চার কাছে বই নিয়ে বসতে হবে, তাদেরকে যত্ন সহকারে ভালোবেসে গল্প শোনাতে হবে যাতে সে খুব মজা পায় এবং এই বিষয়ে ধারণা দিতে হবে যে বই কোনো বিরক্ত জিনিস নয়, এটা একটা সুন্দর জিনিস যা অজানা সমস্ত কিছু আমাদেরকে জানতে সাহায্য করে। এইভাবে আস্তে আস্তে বই পড়ার অভ্যাস পরিবার থেকে তৈরি করতে হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে যেটা আছে, এখন সমাজ খুব স্মার্ট তাই প্রত্যেক স্টুডেন্ট বইকে বাদ দিয়ে মোবাইলকে নিজের সঙ্গী করে নিয়েছে, তাই প্রত্যেক টিচার্স এবং ফ্যামিলির উচিত যে স্টুডেন্টকে মোবাইল থেকে বেশি ইন্টারেস্টের মাধ্যমে স্মার্টভাবে শিক্ষা না দিয়ে যাতে একটু অন্যভাবে শিক্ষা দেওয়া যায় সেদিকে ব্যবস্থা করতে হবে এবং যাতে খুব আনন্দ সহকারে
সে এই শিক্ষাটা গ্রহণ করতে পারে সেদিকে কিন্তু একজন শিক্ষককে ভালোভাবে নজর দিতে হবে। ছাত্রদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং এটা একদিন সম্ভব হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আশা রাখছি এরকম বা এই পদ্ধতি যদি অবলম্বন করা হয় তাহলে একজন স্টুডেন্ট অবশ্যই সে বইয়ের প্রতি আগ্রহ দেখাবে। তারপরে প্রশ্ন যেটা রয়েছে যে শিক্ষকতাকে অনেকে বৃত্তি বলে, তার কারণ কি? এই প্রশ্নের নমুনা অ্যান্সারটা কি হবে যে কৃষক যেমন চাষ করে ব্যবসায়ী যেমন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, ঠিক তেমনি একজন শিক্ষক শিক্ষকতা করে তার জীবিকা নির্বাহ করে। আর শিক্ষক শিক্ষকতা বাবদ যে সরকারের কাছ থেকে বেতন হিসেবে টাকা পায় ওটাই তার জীবনযাপনের একমাত্র উপায়, সেই জন্য শিক্ষকতাকে এদিক থেকে বৃত্তি বলা যায়। তারপরে যে প্রশ্নটা ছিল কি কেউ কেউ এই শিক্ষকতাকে ব্রত বলে, কেন? এই প্রশ্নের নমুনা অ্যান্সার কি হবে যে শিক্ষক হবেন শিক্ষার্থীর জীবনের একজন আদর্শ, শিক্ষককে কেন্দ্র করেই শিশু তার জীবন আদর্শ গড়ে তুলতে প্রয়াসী হয় এবং গড়ে তুলতে পারে। তাই শিক্ষাবিদগণ শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্যকেই ব্রত বলে উল্লেখ করেছেন। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং এই ধরনের কোনো যদি প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।